নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে পঁচিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল এটা এখানে নাকি কিছু যোগ্য ছেলে মেয়ে গিয়ে নাকি ব্রাত্য বসুর কাছে নাকি কান্না করেছে যে স্যার আমরা এখন কী করবো আমাদের এখন কি হবে আমরা ফ্রেশ ছিলাম সেখানে আমার একটা ব্যক্তিগত মত মতামত সেখানে কি সত্যি যোগ্যরা গিয়েছিলো না অন্য কেউ কে কান্নাকাটি করেছিল যোগ্যরা কেন এনার কাছে যাবে যোগ্যরা যাবে হলো কে সুপ্রিম কোর্টে যাবে কারণ ন্যায় দেওয়ার অধিকার আছে আমাদের হাইকোর্টে আছে সুপ্রিম কোর্ট আছে আর কেউ আমাদের ন্যায় আমাদের করতে পারে না আমাদের ন্যায় দেওয়ার অধিকার আছে একমাত্র আমাদের সুপ্রিম কোর্ট সো আমাদের যে শিক্ষামন্ত্রী আছে ব্রাত্ত বসু ওনার কাছে এসে কান্নাকাটি করেছিলেন এবং এসএসসি নিয়ে ব্রাত্ত বসু কী এস এম এস দিয়েছে সবার সামনে সেটা আজকে আপনাদের সামনে তুলে দেবো সো বন্ধুরা ভিডিওটা কিন্তু আপনারা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেয়েছে রাজ্য এসএসসির গ্রুপ থে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ অর্থাৎ এস টি গ্রুপ সিডি মিলে পঁচিশ হাজারের বেশি চাকরি বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টের দেবাংশু বসাকের স্পেশাল ডিভিশন বেঞ্চ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে গতকাল তার ফার্স্ট শুনানি হয়ে গেছে কিন্তু কোনো স্টে পড়েনি সম্ভবত স্টে আর পড়বেও না হাইকোর্টের রায়টাকে সম্ভবত বহাল করে দেবে চাকরি বাতিল হবে আশা করি আবার পরীক্ষা দেওয়া হবে কারণ আগের দিন বিওয়াই চন্দ্রচুর কিন্তু আগের দিন কিন্তু বলেছে যেখানে ওএমআর নেই সেখানে এসএসসি বলেছে যে আমরা যোগ্য অযোগ্যদের বেছে দেব যে সেখানে ভিওয়াই চন্দ্রচূড় বলছে আপনারা কি করে বাঁচবেন আপনাদের কাছে তখন প্রমাণই নেই আপনাদের কে যোগ্য কে অযোগ্য কি করে বাঁচবেন চাকরি যাওয়া প্রসঙ্গে ফের মুখ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু জানালেন কিছু শিক্ষক আমার কাছে এসে কান্নাকাটি করেছিলেন তারা বলছিলেন তারা যোগ্য হওয়া সত্ত্বেও কীভাবে সরানো হলো বীরভূম থেকে কাজ হারাতে বসা যোগ্য চাকরি প্রার্থীদের মানসিক অবস্থার কথা শোনালেন শিক্ষামন্ত্রী বীরভূমের সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবারও প্রাপ্তের মুখে সুপ্রিম দুয়ারে আইনি লড়াইয়ের প্রসঙ্গ একই সঙ্গে বিরোধীদের উদ্দেশ্য করা মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী তিনি বলেন চাকরি যাওয়ার পর রামবামের উল্লাসের দিকেও মানুষের দৃষ্টি আকর্ষণ করতে বলবো এত সংখ্যক চাকরি যাওয়ার পরও সোশ্যাল মিডিয়ায় বিরোধীদের যেন উল্লাস করছেন তবে আমরা যোগ্য প্রার্থীদের পাশে আছি সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে যোগ্য প্রার্থীদের পাশে আমরা আছি অবশ্যই আমরা সবাই আছি যোগ্য প্রার্থীদের চাকরিটা ফিরে পাক তবে কেন অযোগ্যদের সুযোগ দেওয়া হলো কেন সুপার নিউমারিক পোস্ট বানানো হলো কিসের ভিত্তিতে শিক্ষামন্ত্রী জানান আমরা শীর্ষ আদালতে গিয়েছি এই রায়ের অপেক্ষায় আছি এভাবে এতজনে চাকরি বাতিল করা যায় না যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের বিচার এসএসসি করেছে হলফ দিয়ে তিনবার আদালতে অযোগ্য প্রার্থীদের তালিকা জমা করেছে এসএসসি স্বশাসিত একটি সংস্থা তারা কিসের ভিত্তিতে যোগ্য অযোগ্য বিচার করছে সেটা আমি বলতে পারবো এর আগে বৃহস্পতিবার দুপুরে তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠক থেকে ব্রাত্য বসু বলেছিলেন সুপার নিউমোরিক পোস্ট থেকে সরকার কাউকে চাকরি দেয়নি যে একজনকে দেওয়া হয়েছিল সেটা তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমানে বিজেপির তমলুক কেন্দ্রের প্রার্থী নির্দেশে স্কুল সার্ভিস কমিশন দুবার অ্যাফিডেভিট দিয়ে জানিয়েছিল কারা অযোগ্য সেই সংখ্যাটা এইট পারসেন্ট সবটাই আদালতে জানানো হয়েছিল এসএসসি ভবনে সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েছে এসএসসি চেয়ারম্যান সৌমিত্র মজুমদার সো বন্ধুরা এটাই হলো আজকের আপডেট সো এরকম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম